Hello guys, Assalamualaikum. Welcome back to my channel. It's me Zuthika from Zuthika Lady. Guys, आज আমি শেয়ার করব একটি নতুন ধরনের ভিডিও। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকরী, উপকারী এবং হেলদি একটি ভিডিও। আমাদের স্বাস্থ্য বাড়ার সাথে সাথে আমাদের পেটেও চর্বি জমে থাকে। আমাদের শরীরের বিভিন্ন অংশে চর্বি ও ম্যাদ জমে থাকে। কিন্তু পেটে চর্বি জমার এটি একটি অন্যতম প্লেস আমাদের শরীরের অংশের। অতিরিক্ত পরিমাণে বেলি ফ্যাট হয়ে গেলে আমাদের ফিগারের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং অনেক বয়স্ক দেখায়, যা আমরা একদমই আশা করি না। সবাই আমরা চাই আমাদের ইয়াঙ্গার লুকিং দেখা, কিন্তু বেলি ফ্যাটের কারণে আমাদের বয়স ক্রমে যেন বেড়ে যায়, কিন্তু অতিরিক্ত বেলি ফ্যাটের কারণে আমাদেরকে অনেকটা বয়স্ক দেখায়। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন অবলম্বন ব্যবহার করে আমরা বেলি ফ্যাট কমিয়ে থাকি। এর ভিতরে অন্যতম হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমে আমরা অনেকেই বেলি ফ্যাট নিয়ন্ত্রণে রাখি এবং বেলি ফ্যাট কমিয়ে আনি, যা অনেকটা কষ্টদায়ক এবং অনেকটা সময়ের প্রয়োজন। আমরা অনেক সময় পাই না এবং ব্যায়াম করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এজন্য আমরা ব্যায়াম করে থাকি না, ফলে আমাদের দিন দিন বেলি ফ্যাট বেড়েই চলে, যা দেখতে খুবই বিশ্রী বাজে দেখায়। বেলি ফ্যাট হওয়ার অন্যান্য অনেক কারণ রয়েছে। বিভিন্ন ধরনের কারণের ক্ষেত্রে বেলি ফ্যাট হয়ে থাকে। অতিরিক্ত খাবার খেলে এবং কোনো কাজ না করলে, বসে বেশিক্ষণ কাজ করলে, এর ফলে আমাদের পেটে অনেক ম্যাদ জমে। আমরা আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাসের মাধ্যমেও বেলি ফ্যাট নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই আজকে আমি যে রেমেডিটি দিব, যে ভিডিওটি শেয়ার করব, এটি খুব ইজিলি আপনারা বাসায় তৈরি করতে পারবেন, যার সাহায্যে আপনারা খুব সহজেই বেলি ফ্যাট কমিয়ে আনতে পারবেন। এটি খুবই সহজ এবং কোনো কষ্ট ছাড়াই আপনি আপনার বেলি ফ্যাটকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন এবং আপনি আপনার ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন। এছাড়া এই রেমেডিটি আপনাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল। কোনো পরিশ্রম ছাড়া, কোনো ব্যায়াম ছাড়াই আপনারা অল্প কয়েকদিনের মধ্যে বেলি ফ্যাট নিয়ন্ত্রণে আনতে পারবে। তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার ফলোয়ার হয়ে থাকতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার সকল ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো গাইস, মূল ভিডিওতে চলে যাই। আজকের এই বিশেষ রেমেডিটির জন্য আমি এখানে একটি লেবু নিয়েছি। গাইস, লেবু আমাদের শরীরের বিষাক্ত টক্সিন বের করে স্কিনকে অনেক ন্যাচারাল হোয়াইট করে থাকে এবং আমাদের ম্যাদ কমাতে অনেকটা হেল্পফুল এই লেবু। লেবু আমাদের পেটের ম্যাদ কমাতে সাহায্য করে থাকে। লেবুটিকে আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই অর্ধেক লেবুটিকে ভালো করে কুচি কুচি করে ছুরির সাহায্যে কেটে নিব, যাতে এটি ফুটানোর সাথে সাথে এর ভিতর থেকে সমস্ত রস বের হতে পারে। আমার কুচি করে কাটা হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি এই লেবুর খোসাসহ রস তুলে নিব। এরপর আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি এক মগ পরিমাণ পানি ঢেলে নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করব কেটে রাখা কুচি করে লেবুর খোসাসহ লেবু। এটি ভালো করে ফুটিয়ে নিব। আপনার 10 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে পারেন, যাতে লেবুর ভিতরে থাকা রস এবং লেবুর ছোলার যে একটি রস থাকে লেবুর খোসার, সেগুলো ভালো করে পানির সাথে মিশে যেতে পারে এবং ভালো করে বের হতে পারে। 10 মিনিট ফুটানো হয়ে গেলে আপনারা এটি নামিয়ে নেবেন। আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি একটি মগে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এরপরে দেখতে এরকমের হয়েছে। এটি একটু হলুদ বর্ণ এসেছে, যেহেতু এটা আমি লেবু ইউজ করেছি এজন্য এটির কালার হলুদ এসেছে। এরপরে আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচ মধু। এরপর আমি ভালো করে মিক্সড করে নেব সমান করে, যাতে মধু ভালো করে পানিউটির সাথে মিক্সড হতে পারে। আমার মিক্সড করা হয়ে গেছে। এই পানীয়টি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ গরম অবস্থায় পান করতে পারেন এবং রাতে খাবারের পরে শোবার আধা ঘন্টা আগে এই পানীয়টা আপনারা সেবন করতে পারেন। এর ফলে মাত্র 15 দিনের মধ্যেই আপনাদের বেলি ফ্যাট অনেকটা কমে যাবে। আপনারা এই রেমেডিটি ফলো করলে মাত্র 15 দিনে অনেকটা পার্থক্য দেখতে পারবেন।
এটি খুবই সহজ এবং ইজি, কোনো কষ্ট ছাড়াই এটি আপনারা তৈরি করতে পারবেন, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এবং এর ফলে আপনার কোনো কষ্ট করতে হবে না, ব্যায়াম করতে হবে না, কোনো খাবারেও কমতি হবে না আপনার। তাই অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হেল্পফুল হলো এবং আপনারা কে কীরকম ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আমি ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান হতে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।